Blue Fina Tini Company wo Nairu Tumunga Okhurka Chamung Bedek Kokmaraga Shemanka Fasali Santa Zarawa Dam Brihatamandro Bishalgarh Bakastini Sunamgons Bazarni Blue Fina Tini Company wo Chamung Bedini Tangporote Dishem Kobe Kathazak Nairu Tumunga Okhurka Arutangi Blue Fina Tini Company Nijoto Document of No Jerry Naikha Abri Logilogi Tishnam Zakmani Manikali Roknubo Jerry Bere Naikha Tangporok তার জন্য আমরা আলাদা এরকম রেজিস্ট্রেশন কি একটা রেজিস্ট্রেশন দুটো দুটো করতে পারে দুটো না আমরা একটা রেজিস্ট্রেশন আমরা দুটো মাস্টার করতে পারে আজকে আমরা মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পদাধিকারীকে নিয়ে আমরা যে একটা কমিটি স্পেশাল ইয়ে টিম করেছে সেই টিমের মাধ্যমে যে বিভিন্ন প্যাকেট জাতীয় ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো বিশালগড়ে অবস্থিত আছে সেগুলো ভিজিট করি এর মধ্যে আমরা এর আগে গোকুলনগর একটা করেছি ফ্রেশ আর এখন দুফেনা সেটা ঢাকাবাড়ি রোডে অবস্থিত তো এখানে এসে আমরা যে জিনিসগুলো দেখলাম যে আজকের ইউনিটটা তাদের বন্ধ তারপরে সেই যে ইউনিটে কাগজপত্র কিছু স্ক্রুটিনি করলাম তারপরে কিছু কিছু কাগজ আমরা পেলাম কিছু কিছু পেলাম না যেগুলো আমরা ওনার থেকে চেয়েছি যেটা আমাদের কাছে আগামী সোমবারে উনি আমাদের ফুড সেফটি অফিসার বিশাল করে তা উদ্যানের কাছে জমা দেবেন কিছু কিছু জায়গাতে আমরা যে উনি যে ব্র্যান্ড নেমটা ইউজ করছেন সেই ব্র্যান্ড নেমটার সঙ্গে উনি পাশাপাশি দুইটা ইউনিট দুইটা একটা ব্লু ফেনা আর একটা অ্যাকোয়াভিলি নামে ইউজ করছেন সেটা ট্রেড লাইসেন্স তারপরে বিআইএসের যে সার্টিফিকেট সেগুলো আমরা চেয়েছি এগুলো তেনে আমাদেরকে দেখাতে পারেনি পরবর্তী সময়ে উনি বলেছে ওইগুলো কালেকশন করে আমাদেরকে আমাদের ফুড সেফটি অফিসারের কাছে জমা দেবেন তারপরে আমরা অ্যাকর্ডিংলি সেই রিপোর্ট আমরা গভর্নমেন্টের কাছে জমা দেবো অথরিটির কাছে জমা দেবো ভিজিট করার সময় এটার ভিতরে কোনো অপরিষ্কার অপরিচ্ছন্নতা কোনো কিছু সংবাদ ধরা পড়েছে এই ব্লু ফেনার মধ্যে আমরা এসে দেখলাম কিছু হাইজেনিক কন্ডিশন আছে কিছু কিছু নোংরা জিনিস আছে হ্যাঁ সেটা আমরা ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি তো ইমিডিয়েট যাতে এগুলো পরিষ্কার করে রিমুভ করে যাতে এগুলো যেহেতু এটা জল খাবার মা জলের আরেক নাম জীবন আমরা সবাই জানি তার জন্য ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আপনারা এটা ঠিকভাবে পরিষ্কার করে তারপরে এটা জিনিসপত্রগুলো ইউজ করেন না হলে আমরা পরবর্তী সময় নেক্সট ভিজিটে আমরা যখন জলের গুণগত মান ঠিক আছে কি গুণগত মানের জন্য আমরা কিছু স্যাম্পল কালেকশন করেছি সেগুলো আমরা টেস্টিং পাঠাবো পাঠিয়ে তারপর রিপোর্ট আসলে তারপরে ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ স্যার